হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি সেটা হলো আপনার ইলাস্টিক। ইলাস্টিকের মাধ্যমে আপনারা কিভাবে পিবিএক্স মেশিন তৈরি করবেন সেই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো। তো দেখানোর আগে আমি যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হলো যে ইলাস্টিক সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। তো এখানে আমি আমার গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে যে আমি ইলাস্টিক লিখতেছি ELASTIX, ইলাস্টিক দিয়ে আমি যদি এন্টার দেই, তো এন্টার দিলে দেখবেন এখানে আমার ইলাস্টিকের একটা সাইট চলে আসবে। ইলাস্টিকের এইটা হলো অফিসিয়াল সাইট। তো এই সাইটের মধ্যে বর্তমানে আপডেট যে ইলাস্টিক ভার্সনটা আছে সেটা হলো যে 5.0। তো এই ভার্সনটা মূলত আপনি যখন এই ভার্সনটা ইনস্টলেশন দিতে যাবেন, আমি ডাউনলোডে যদি যাই, তো ডাউনলোডে গেলে দেখবেন এখানে এই যে 5.0 ইলাস্টিক ভার্সন। তো এইখান থেকে দেখেন এইখানে আপনার এই যে ডাউনলোডের অপশন দিয়েছে, এইখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এবং এইখানে গেট ফ্রি লাইসেন্স কি, মানে এই 5.0টা আপনি ডাউনলোড করার পরে যদি আপনি ইনস্টলেশন দেন, দেওয়ার পরে আপনার এই যে গেট কিতে যদি আপনি ক্লিক করেন, তো গেট কিতে ক্লিক করলে আপনার এখানে রেজিস্ট্রেশনের একটা ফর্ম আসবে, এই ফর্মটা পূরণ করবেন। তো পূরণ করার পরে আপনি কি করবেন, জাস্ট এইখানে মনে করেন যে আপনার মেইলের মধ্যে একটা কি চলে যাবে। দেখেন আমি অলরেডি একটা কি এখান থেকে নিয়েছি জাস্ট টেস্টিং এর জন্য। তো এখানে একটা প্রবলেম আছে ভিউয়ার্স। প্রবলেমটা হলো যে আপনার এই যে ভার্সনটা, এই ভার্সনটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো 40 দিন পর্যন্ত আপনি ফ্রি ইউজ করতে পারবেন। তো মনে করেন এটা 40 দিন পর ডেট এক্সপায়ার হয়ে যাবে, বাট আমি যে ভার্সনটা নিয়ে কাজ করব সেটা আপনি আজীবন চালাতে পারবেন, কোনো এক্সপায়ারি ডেট নেই, ঠিক আছে? তো এইখানে দেখেন আমি এই যে এইখান থেকে আমার এই যে ইলাস্টিক, এইখানে দেখেন এই জায়গাটা না, জাস্ট এইখান থেকে এই যে কি ইনফরমেশন, তো এইখানে দেখেন অলরেডি আমাকে একটা কি কিন্তু দিয়ে দিয়েছে। তো আপনার এই ভার্সনটা যদি, আপডেট ভার্সনটা যদি আপনার কিনতে হয় সেক্ষেত্রে আপনাকে $200 দিয়ে কিনতে হবে যদি 5.0টা আপনারা কিনতে যান। আর যদি ফ্রি ইউজ করতে চান তাহলে যেটা ইউজ করবেন সেটা হলো যে 2.0 যে ভার্সনটা আছে সেই ভার্সনটা। তো আমার কাছে অলরেডি এটা ডাউনলোড করা আছে 2.40, তো আমি ওইটা দিয়ে আপনাদের ইনস্টলেশন দেখাবো। আর এটার জন্য তো বললাম এটা যদি আপনি ট্রায়াল বেসিসে আপনি ইউজ করতে চান 40 দিনের জন্য, জাস্ট প্র্যাকটিসের জন্য, তাহলে আপনি এইভাবে করে আপনার রেজিস্ট্রেশনটা করে নেবেন। আর এইখানে দেখেন এই যে ইনফরমেশন দিয়ে দিয়েছে, এখানে দেখেন এখানে গাইডলাইন আছে আপনি কোন কোন প্ল্যাটফর্মে এইটা ইউজ করতে পারবেন। তো অনেকক্ষণ কথা বললাম, এখন চলে যাই আমরা মূল কাজে। তো মূল কাজে যাওয়ার জন্য আমি এইটা ভিউয়ার্স আমি VM এর মধ্যে দিব। তো জিনিসটা হলো এরকমের যে আপনার ইলাস্টিক সফটওয়্যারটা এমন যে আপনি চাইলে আপনার প্রতিটা কম্পিউটারকে একটা করে আপনি IPPBX তৈরি করতে পারবেন, যে IP ফোনের মাধ্যমে আপনি কল দিতে পারবেন। এটা আপনি প্রতিটা কম্পিউটারকে করতে পারবেন, সাথে একটা হেডসেট লাগিয়ে নেবেন, আপনার ওই কম্পিউটারটাই হয়ে যাবে IP ফোন। তো আমরা এখানে ভার্চুয়াল মেশিন তৈরি করতেছি। এই সফটওয়্যারটা ইনস্টলেশন দেওয়ার জন্য অত হাই কনফিগার PC দরকার হয় না, প্লাস র্যামেরও হাই কনফিগারেশনের দরকার হয় না, জাস্ট Pentium 4 লেভেলের একটা কম্পিউটার হলেই হয়, আর আপনার র্যামটা 4GB হলে ভালো হয়। এটা হলো এটার রিকোয়ারমেন্ট, বাট 4GB কম হলেও আমি 1GB দিয়েও ইনস্টলেশন দিতে পারবো এবং সার্ভিস চালিয়ে দিতে পারবো। তো আমি চলে যাই আমার VM এর মধ্যে আসলাম। VM এর মধ্যে আসার পরে দেখেন এই যে হোম পেজে এখানে ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন, এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পর নেক্সট, তারপরে এখানে লিনাক্স থাকবে এবং আমি CentOS ভার্সন 6 দেখিয়ে দিব। এখানে CentOS এর ভার্সনটা 6 দেখাবো, দেখালাম, তারপর নেক্সটে ক্লিক করবো। করার পর আমি এখানে নাম দিব, তো আমি এখানে নাম দিচ্ছি IPPBX নাম দিলাম। দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পর এইখানে স্টোরেজ ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল এইটা টিক দিব এবং এইখানে ভার্চুয়াল ডিস্কটা 40GB দেখিয়ে দিব। দেন নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পর আমি এই যে হার্ডওয়্যার কাস্টমাইজেশনে যাব, যে এইখান থেকে এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা এটা দেখিয়ে দেবো ব্রিজ, যাতে করে আমার এটা ফিজিক্যাল মেশিন হিসাবেই কাজ করে এবং ফিজিক্যাল নেটওয়ার্কটাই থাকবে। তো আমি এখানে রিপ্লেস দেখাই দেবো ফিজিক্যাল নেটওয়ার্ক কানেকশন স্টেট, তারপরে আমি এটাকে ক্লোজ করবো, ফিনিশ করবো। তো ফিনিশ করার পর এটা এইভাবে আসবে। আসার পরে এখানে দেখেন একটা অপশন আসছে, এখানে রাইট বাটন ক্লিক করে সেটিংসে যাব। তো সেটিংসে যাওয়ার পরে আমি জাস্ট এইখানে আমার এই যে DVD-র এইখানে আসবো, DVD-র এখানে এসে ইউজ ISO ফাইল এখানে এটা দেখিয়ে ব্রাউজ করব। ব্রাউজ করে আমি যাব হলো আপনার আমার F ড্রাইভের মধ্যে। তো F ড্রাইভের মধ্যে আমি দেখেন PBX নামে একটা ফাইল আছে, এই যে এটা দেখেন 2.50, এই ভার্সনটা আমি ইউজ করব। এটা একেবারে টোটালি ফ্রি, ঠিক আছে? এটা আপনি সারা জীবন চালালেও আপনার কাছ থেকে কখনো এই ইলাস্টিক সফটওয়্যার কোম্পানি কখনো আপনার কাছ থেকে চার্জ কাটবে না। যদি আপনি আপডেট ফিচার ইউজ করতে চান সেক্ষেত্রে আপডেট সফটওয়্যার নামাতে হবে,
তো আমি 2.50 টা ইউজ করতেছি তো এখানে এটা সিলেক্ট করব ওপেন দিব দেন ওকে দিব দেওয়ার পরে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে এটাকে পাওয়ার এবং পাওয়ার অন ক্লিক করব করার পর এই জায়গাটা ক্লিক করে আমি ফুল স্ক্রিন দেখিয়ে দিব দেওয়ার পরে এই যে দেখেন এখানে অপশন আসছে এখানে বলতেছে যে আপনার ইনস্টলেশন দেওয়ার জন্য প্রেস এন্টার চাপতে বলতেছে তো আমি কি করব প্রেস এন্টারটা চাপ দিব এন্টারে চাপ দিলাম দেওয়ার পরে দেখেন এটা প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং এটা বেশি ঘন লাগে না সর্বোচ্চ 5-7 মিনিটের মতো টাইম লাগে এটা ইনস্টলেশন কমপ্লিট হইতে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা দেখিয়ে দেবেন এটা থাকবে ইংলিশ দেন এটা ইউএস থাকবে ওকে দিব জাস্ট এন্টার আর কি তারপরে এখানে বলতেছে উড ইউ লাইক টু ইনস্টল দিস ড্রাইভ ইরেজিং অল ডাটা এখানে বলতেছে যে আপনার যে ড্রাইভটা আপনি সিলেক্ট করেছেন 40 GB এই ড্রাইভটা যদি আমরা ইনস্টলেশন দেই তাহলে আপনার সব ডাটা ইরেজ করে আপনি ইনস্টলেশন দিবেন কিনা অবশ্যই কারণ হলো আমার এই ড্রাইভের মধ্যে যে ডাটা আছে এগুলি এখানে কোনো ধরনের কোনো ডাটাও নেই আর এগুলি দরকারও নেই আমার তো আমি কী করবো এটাকে ইয়েস দিব আর আপনি যদি নো দিতে চান তাহলে আপনাকে কী করতে হবে এই যে রাইট অ্যারো এবং লেফট অ্যারোর আপনি রাইট দিকে যাবেন তাহলে কী করতে হবে রাইট অ্যারোতে চাপ দিতে হবে আর যদি আপনি লেফটে আসেন তাহলে কী করতে হবে লেফট অ্যারোতে চাপ দিতে হবে দেখেন আমি ইয়েস এ রাখলাম রাখার পরে এন্টার দিলাম তো এন্টার দেওয়ার পর বলতেছে যে আপনি কি এখানে ইউজ ফ্রি স্পেস এখানে বলতেছে যে আপনি কি ফ্রি স্পেস ইউজ করবেন না আমি একেবারে উপরের অপশনটা ইউজ করবো এটা হলো যে অ্যারো আপ এবং অ্যারো ডাউন দিলে নিচে আসবে অ্যারো আপ দিলে উপরে যাবে ঠিক আছে রিমুভ অল পার্টিশন অন সিলেক্টেড ড্রাইভ অ্যান্ড ক্রিয়েট ডিফল্ট লেআউট এটা থাকবে থাকার পরে আমি ট্যাবে চাপ দিব ট্যাবে চাপ দিলে দেখেন আমার এই নিচে আসছে আবার ট্যাবে চাপ দিব চাপ দিলে দেখেন ওকে অপশনটা আসছে আসার পরে আমি কি করবো এন্টারে চাপ দিব তো এন্টারে চাপ দেওয়ার পর বলতেছে যে আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু ডু দিস মানে লাস্টের মেসেজটা আমি জাস্ট পড়তেছি হ্যাঁ আমি শিওর তাহলে কি করতে হবে ইয়েস দিতে হবে আমি এন্টারতে ক্লিক করে এন্টার দিব তারপরে এখানেও এন্টার দিব ইয়েস এ রেখে তারপরে এখানে বলতেছে একেবারে আমি কি করবো লাস্টেরটা চলে আসবে যে লাস্টের অপশনটা চলে আসবো আসার পরে আমি কি করবো জাস্ট এই যে ওকেতে ক্লিক করবো এই যে ওকেতে ক্লিক করবো দেন এন্টার দিব তারপরে ইয়েস দিব তারপরে এইখান থেকে ভিউয়ার্স আমি যেটা করব সেটা হলো আইপিবি ভার্সন 6টা রাখবো না আমি আইপিবি ভার্সনের এখানে এসে স্পেসটা চাপ দিব চাপ দেওয়ার পর আমি এখন ওকেতে আবার ক্লিক করব করার পর বলতেছে যে আপনি যে আইপিটা বসাবেন সেটা কি ডাইনামিক আইপি বসাবেন নাকি ম্যানুয়ালি আইপি বসাবেন এখানে অবশ্যই অবশ্যই ভিউয়ার্স আমি ম্যানুয়াল আইপি বসাবো আপনারা চাইলে ডাইনামিক আইপি বসাইতে পারেন যদি আপনাদের DHCP কনফিগারেশন করা থাকে সেক্ষেত্রে আপনারা ডাইনামিক আইপি ইউজ করতে পারেন বাট আমি এখানে আমার DHCP করা আছে এবং স্ট্যাটিকও করা আছে বাট আমি এখানে স্ট্যাটিক আইপি ইউজ করব তো আমি এখানে আমি নিচেরটা আসবো উপরেরটা আমি স্পেস দিব না নিচেরটা স্পেস দিব দেওয়ার পরে আমি এই যে নিচের অপশনে আসবো আইপি অ্যাড্রেস তো আইপি অ্যাড্রেসের এখানে এসে আমি যেটা করব সেটা হলো যে আমার আইপিটা এখানে বসাবো তো এখানে আমি একটা আইপির সিরিজ বসাবো সেই আইপির সিরিজটা হবে এমন 30.30.30 এটা আমি লোকাল আইপি বসাচ্ছি বিকজ আপনারা চাইলে আপনাদের রিয়েল আইপি বসাতে পারেন কোনো সমস্যা নেই আমি 30.30.30.2 এই আইপিটা বসালাম এবং প্রিফিক্স দ্যাটস মিনস সাবনেট মার্ক সাবনেট মার্কস যেটা আসছে সেটা আমি এখানে দিব তো আমি চলে যাবো এখানে এখানে এসে 255.255.255.0 দিলাম দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক ওকেতে রেখে এন্টারে চাপ দেবো দেওয়ার পর বলতেছে গেটওয়ে প্রাইমারি DNS এবং সেকেন্ডারি DNS গেটওয়ে হলো 30.30.30.1 এবং প্রাইমারি DNS যেটা হবে সেটা হলো গুগলের পাবলিক DNS 8.8.8 আর সেকেন্ডারি DNS এটাও গুগলের পাবলিক DNS 4.2.2.2 তাহলে আমি কি করবো ওকেতে রাখবো রেখে এন্টারে চাপ দেব দেয়ার এখানে বলতেছি কি আপনার হোস্ট নেম তো হোস্ট নেম দিব আমি PBX জাস্ট আমি হোস্ট নেমটা দিব PBX PB এটা দিলাম দেয়ার পরে আমি ওকেতে রাখবো রেখে জাস্ট ওকেতে ক্লিক করব করার পর এখানে বলতেছে যে আপনার এমইআর টাইম জোনটা অবশ্যই এশিয়া ঢাকা দেখাবো ডাউন অ্যারোতে চাপ দিলাম দেওয়ার পর এই যে এখানে দেখেন ঢাকা এশিয়া আছে তারপর ওকেতে আসবো এসে এন্টারে চাপ দিব দেওয়ার পর এখানে বলতেছে যে আপনার রুট পাসওয়ার্ড কি হবে তো এখানে আপনার রুট যে পাসওয়ার্ডটা দিবেন সেটা অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন এবং চেষ্টা করবেন 10 ক্যারেক্টারের দেওয়ার কারণ এটার ওদের প্রিরিকোয়েজিট থাকে আপনার পাসওয়ার্ড 10 ক্যারেক্টারের দিতে হবে তো আমি 10 ক্যারেক্টারে দিলাম দেওয়ার পরে আমি ওকেতে চাপ দিব দেওয়ার পরে ফাইনাল ইনস্টলেশন শুরু হয়েছে এবং এটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবে তো যতক্ষণে এটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণে আমি ভিডিওটা পজ করে দিই আর একটা জিনিস ভিউয়ার্স খেয়াল করেন দেখেন এই যে এই জায়গাটা টোটাল প্যাকেজ হলো এইটা এই প্যাকেজগুলো ইনস্টলেশন নিবে এবং টাইম দিয়েছে মাত্র
3 মিনিটের ভিতরে সব প্যাকেজগুলো ইনস্টলেশন কমপ্লিট করবে। দেখেন এটা কমপ্লিট হচ্ছে কতটুকু সেটা দেখাচ্ছে এবং রিমাইনিং আছে কতটুকু সেটাও দেখা। তো দেখেন ইনস্টলেশন হওয়ার পরে এখন রিবুট নিচ্ছে আমার সিস্টেমটা, এরপরে সবকিছু চেক করবে, একটু টাইম নিবে, টাইম নিয়ে সবকিছু চেক করবে, চেক করে দেখবে সবকিছু ইনস্টলেশন ঠিকঠাক মতো আছে কিনা। থাকার পরে তাহলে যদি থাকে তাহলে আমাকে যেটা করবে সেটা হলো যে আমার এখানে আমার ডাটাবেজের পাসওয়ার্ড চাবে, MySQL ডাটাবেজের পাসওয়ার্ড চাবে, তারপরে আপনার ওয়েবের পাসওয়ার্ড চাবে, সেগুলো দিতে হবে, অ্যাডমিনের পাসওয়ার্ড যেগুলো সেগুলো দিতে হবে। দেখেন ভিউয়ার্স এখানে অপশন আসছে আমার, প্লিজ এন্টার ইওর নিউ MySQL রুট পাসওয়ার্ড। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা রুট পাসওয়ার্ড যেটা রেখেছেন MySQL এর রুট পাসওয়ার্ডও সেম রাখবেন, এতে করে আপনার পাসওয়ার্ড ভোলার সম্ভাবনা কম থাকে। এন্টারে চাপ দিলাম, দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনার রি এন্টার করতে বলতেছে, আমি সেম পাসওয়ার্ড রেখেছি এবং রুটের পাসওয়ার্ড যেটা সেইটাই রেখেছি, তো আমি এন্টার দিচ্ছি সেম রেখে। তো এখানে দেখেন নিচে একটা মেসেজ দিয়েছে সাকসেসফুলি চেঞ্জ। এরপরে যেটা আসছে সেটা হলো যে অ্যাডমিন পাসওয়ার্ড, এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি সেম রাখতেছি, এখানেও দুইবার পাসওয়ার্ডটা দিতে হচ্ছে, দেন এন্টার দিলাম, ওকে দিলাম। দেখেন আমার লগইন পেজ চলে আসছে, দেখেন PBX লগইন, তো এখানে এটা চলে আসছে, এতটুকুই এইখানের কাজ, এখানে আর কোনো কাজ নেই। এখন এটাকে জাস্ট আমি কি করব, ওয়েব পেজের মাধ্যমে লগইন করব, এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন আমি চলে যাব আমার ব্রাউজারে, ব্রাউজারে যে আমি 30.30.30.2 দিব, দেওয়ার পরে আমি কি করব, এখানে যেটা আগে দিতে হবে http://, তারপরে আপনার 30.30.30.2, দেন এন্টার দিব। তো এন্টার দিলে এরকমের আসবে, আসার পরে যেটা আমরা করবো ভিউয়ার্স সেটা হলো যে অ্যাডভান্সে ক্লিক করব, করার পর এখানে দেখেন প্রসেস আনসেভ, এখানে ক্লিক করব, করার পর দেখেন এটা হলো আমার লগ ইন পেজ চলে আসলো। এখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি, তারপরে এন্টারে চাপ। তো এন্টারে চাপ দিলে দেখেন ভিউয়ার্স আমার এই রকমের একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসের এখানে যেটা আছে সেটা হলো সিস্টেম আছে, এজেন্ডা আছে, মেইল আছে, ফ্যাক্স আছে, PBX আছে, আইমি আছে, রিপোর্ট আছে। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, মোটামুটি আমাদের এতগুলো অপশন ইউজ করার কোনো প্রয়োজন হয় না। ড্যাশবোর্ডে আমি যদি আসি, আসলে এইটা থাকবে, এইখানে থাকবে হলো যে SIP এক্সটেনশন, রেজিস্ট্রেশন করা আছে কতজন আর আনরেজিস্টার আছে কতজন, এইগুলো দেখাবে এখানে। এরপরে দেখেন এটা হলো নেটওয়ার্ক, নেটওয়ার্কে আসলে এই যে আমার ইথার 0 দিয়ে আমার স্ট্যাটিক IP বসছে সেইটা দেখাচ্ছে, এবং এইখান থেকে চাইলে আপনি IP চেঞ্জ করে দিতে পারেন। এরপরে আছে ইউজার, মানে কতজন ইউজার এখানে ক্রিয়েট করা হয়েছে, তার মানে লগ ইন ইউজার এটা। হ্যাঁ, এখানে দেখেন অ্যাডমিন নামে একজন ইউজারই আছেন। তারপরে আমি যদি যাই এইখানে, এই অপশনটা আসলে এটা হলো শাটডাউন, এখান থেকে আপনি শাটডাউন করতে পারবেন। আর এটা হলো হার্ডওয়্যার, এটা হলো হার্ডওয়্যারের অপশন। তারপরে আছে আপডেট, এখান থেকে চাইলে আপনি আপডেট দিতে পারেন, বাট আমি কোনো ধরনের কোনো আপডেট দিব না। এটা হলো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখান থেকে আপনি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করতে পারেন, এটা হলো যে প্রিফারেন্স। তারপরে এই যে এজেন্ডা, এজেন্ডাতে হলো যে আপনি ক্যালেন্ডার সিলেক্ট করে দিতে পারেন যে এই দিন কি কি থাকতে পারে, কোনো দিন মিটিং থাকতে পারে, আপনি মিটিংগুলো এখান থেকে সেট করে দিতে পারেন। এখানে ক্রিয়েট নিউ ইভেন্ট, এখানে ক্লিক করলে আপনার এগুলো তৈরি হবে। এটা হলো মেইল অ্যাড্রেস, আর এটা ফ্যাক্স, এটা ফ্যাক্স হিসেবে আপনি ইউজ করতে পারবেন, এবং এটা হলো PBX, মানে এইখান থেকে আপনি এক্সটেনশন তৈরি করবেন। তো আজকের টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি, পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা এক্সটেনশন তৈরি করবেন, এবং সেই এক্সটেনশনটাকে আপনার সফটফোনের মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে কল দিচ্ছে, কল যাচ্ছে আসতেছে, সেই জিনিসগুলো দেখাবো। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।